কবির রাজা শরীর দেখতে মন ভরে না দিদার তাহুন যোগ্যতাও আমাদের নাই। তাহলে এই মাহফিলগুলো যারা করছেন, যারা সেখানে আলোচক হিসেবে আসছেন, তাদের বেনিফিট কি? তাদের বেনিফিট একটাই, আল্লাহর বলি হুজুর খাজা গরিব নওয়াজের আলোচনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের ইজ্জতকে বাড়ানোর চেষ্টা করছি। ওনাদের ইজ্জত বাড়ানোর ক্ষমতা আমাদের নাই, কারণ ওনাদেরকে আল্লাহ কবুল করেছে, ওনাদের ইজ্জত আল্লাহ নিজেই বাড়ান। আর আমরা যারা গোলামি করছি, আমরা মুনিবের সাথে থেকে যেন কবরে হাসরে আল্লাহর রহমত পায় সে ব্যবস্থায় আজকে ইয়া খাজা গরিব নওয়াজ
যে কনফারেন্স কমিটি আছে তারা আজকে আমাদেরকে সে বাগান উপহার দিয়েছে। তাই এখানে এসে আমরা যদি ঘরে বউয়ের চিন্তা করি, ছেলের চিন্তা করি, আর বিরিয়ানির প্যাকেট কখন দিবে চিন্তায় থাকি, তাহলে আমাদের মাহফিলের কোনো সার্থকতা নাই। তাই একটু জবান খুলে রুহের খোরাক যেটা, যেটার জন্য আমরা এখানে এসেছি, যে নবীর নাম শুনলে, নাম পড়লে, যে নবীর দরুদ পড়লে ইমানদারের ইমান তাজা হয়ে যায়, সে মদিনাওয়ালা নবীর মহব্বতে আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা শুনি কপালের চোখে দেখলাম না বিকে না দেখাইয়া কবর দেশে আমরা কোনো
পথে হওয়ালা মদিনার রাস্তা চিনিনা ভাই মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লাইলা আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আজিম শান মাস এবং যে মাসকে আশহুরুল হুরুমের অন্যতম মাস রজবুল মুরাজ্জব যে মাস আল্লাহর মাস সে রজবুল মুরাজ্জবে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে এই রজবুল মুরাজ্জবের ছয় রজব ভারতীয় উপমহাদেশের ইসলামের সবচেয়ে বড় মুবাল্লিগ আওলাদে রাসূল খাজা ফাজিবা খাজা গরিব নওয়াজ বন্দ নওয়াজ মুইনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর খাজা গরিব নওয়াজের স্মরণে আয়োজিত আগ্রাবাদ পাঁচশত কদমতলির মোড়ে ইয়া খাজা গরিব নওয়াজ বার্ষিক উরুস মাহফিল 2022 উদযাপন উপলক্ষে আজকের নূরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত এই সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আব্দুল শুকুর সওদাগর সাহেব মাহফিলের প্রধান আলোচক দক্ষিণ চট্টগ্রামের সিংহপুরুষ ওয়াইজ শির বয়ান মুনাজির আহলে সুন্নাত আশিকে রসুল পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ফেরদৌস আলম আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং এতক্ষণ পর্যন্ত স্বল্প সময়ের মধ্যেই আল্লাহর বলি হুজুর খাজা গরিব নওয়াজের শানমানের উপরে সুন্দর আলোচনা পেশ করেছেন আমার স্নেহাস্পদ ছোট ভাই সমতুল্য এশিয়াকে এত দিনে এদারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া তামিল মডেল মাদ্রাসার শিক্ষার্থী জনাব মৌলানা মোহাম্মদ হাসান আলী সাহেব আজকের মাহফিলের যিনি সভাপতিও করছেন এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ আমার সামনে বসা বাবার সমতুল্য মুরব্বীরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী ভাই বন্ধুগণ পরদানশীল মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার অনেকের বেজার হওয়ারও কথা আছে
কারণ খাজা গরিব নওয়াজকে আমরা যখন খাজা বলি অনেকেই বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ইউজ করে, আসানের তাদের খারাপ লাগবে। তাই কাফের মুশরিকদের কাছে দিন ইসলাম পছন্দ নয়, তাই বলে কি দিন ইসলাম শেষ হয়ে গেছে? আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আসতে পারতাম না যদি মওলা আমাদেরকে দয়া না করত, একটা নিঃশ্বাস আমরা তোলার বা ফেলার যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমাদের নাই। সব কিছু একচ্ছত্র মালিক হচ্ছে কে? জোরে বলেন কে? আমরা সে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আজকে এখানে আল্লাহর বলির স্মরণের মাহফিলে এসেছি। উনি হচ্ছেন ওলিউল্লাহ, ইনি কি? উনি ওলিউল্লাহ। আর মেরাজুন নবীর মাস, আল্লাহর হাবিব হচ্ছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ যাকে মদিনায় মুনাওয়ারা থেকে এলমে ভরপুর করে দিয়ে ভারতীয় উপমহাদেশের সুলতান বানিয়ে পাঠিয়েছেন, যার কারণে আজকে আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ মুসলমান দাবি করছি, সে গরিব নওয়াজ আল্লাহর বন্ধু। আমরা এখানে এসেছি আল্লাহর বন্ধু রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে, যে আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের এই স্মরণের মাহফিলে আসার সুযোগ দিল। আমরা সবাই জবান বলে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। একটা জবানও বন্ধ না রেখে সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কেন বলছি? আমার গরিব নওয়াজের এই আলহামদুলিল্লাহ নিয়ে গরিব নওয়াজ একটা তফসির পেশ করেছে, ইনশাল্লাহ আমরা সেটার দিকে যাব। যেই নবীর মহব্বতের কারণে গরিব নওয়াজ গরিব নওয়াজ হয়েছে, আতাউর রসুল হয়েছে, সে মদিনাওয়ালা নবী, মেরাজের দুলহা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, শফিয়ে মাহশার, সাহেবে কাউসার, সাহেবে কাবা কাউসাইনে আও আদনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়াত আরে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। সালামি আরজ করছি আতাউর রসুল হুজুর খাজা গরিব নওয়াজের কদরে। আমার শাইশেষ রিপোর্টের যদি একটু নজরে করম, গরিব নওয়াজের যদি নজরে করম, ওলিদের নজর যদি আমি গুণাগারের প্রতি থাকে, আল্লাহর দয়া যদি হয়, সরকার মুস্তফা সোনার মদিনা থেকে যদি একটু তাওয়াজ্জ হয়, স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ আমাদেরকে ততক্ষণ ধৈর্য ধরে বসার, শোনার এবং সেই মতে আমল করার তৌফিক দান করুন। আমার বাবারা ভাইয়েরা, গরিব নওয়াজ যখন মদিনায় মুনাওয়ারা ছিলেন, হাদিসের দরস দিচ্ছে, হাদিস পড়াচ্ছে ছাত্রদেরকে, একদিন হঠাৎ গভীর রজনীতে মদিনায় মুনাওয়ারার খাদেম যিনি ছিলেন, যিনি মসজিদে নববীর ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, গভীর রাতে তিনি আল্লাহর হাবিবের স্বপ্নে আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর হাবিব বলছেন, ও খাদেমের মদিনায় মুনাওয়ারা একটা কাজ করো, আমার মঈনুদ্দিনকে একটু আমার সামনে হাজির করো, আমার মঈনুদ্দিনকে একটু আমার সামনে হাজির করো। এখন এই আওয়াজটা আমার গরিব নওয়াজ মসজিদে নববীর সেহেনের মধ্যে থেকে এই আওয়াজ তিনিও শুনতে পেয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ শুনে গরিব নওয়াজ গভীর রজনীতে মদিনায় মুনাওয়ারার ওই সেহেনের মধ্যে উঠে বসলেন। খাদেম ডাকতে লাগলো, মঈনুদ্দিন আপনাকে আল্লাহর হাবিব রওজা মুবারকের সামনে যেতে বলেছে। হুজুর খাজা গরিব নওয়াজ দেরি করলেন না, সাথে সাথে দৌড়ে গিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকের মুবারকের সামনে দাঁড়ালেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়াতে দেরি হলো,
দেখা গেল অটোমেটিক রওজা মুবারকের দরজা ওপেন হয়ে গেছে। এজন্য আশেকরা বলে আমরা শুধুমাত্র মদিনায় মুনাওয়ারার সবচেয়ে গর্বিতার জালি দেখে আমাদের মন ভরে না, গরিব নামাজ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, গরিব নামাজের মাধ্যমে আমরা যে নিয়ামত পেয়েছি, যিনি উপাধি পেয়েছেন আল্লাহর রাসূল, সে গরিব নামাজের মতো আমরাও মদিনাওয়ালা নবীর দিদার চাই। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আশেক বলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার তাওর মদিনা দিদার দাও আরো শের মে হোমান করেছে আল্লাহ, আরো শের মে হোমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কান্দুলিওয়ালা, কত শান কত মান মোর কান্দুলিওয়ালা, ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো, মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ আমাদেরকে সবাইকে মদিনাওয়ালার দিদার নসিব করুন, আমিন। যাই হোক, আমি আমার মূল কথায় আসি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাবিনের, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদ্বাহীন। এই আয়াত থেকে আমি আমার রসুলের এলমে গায়েবের সাবেত, মেহরাজের রজনীতি আল্লাহ আমার নবীকে যে এলমের খজিনা দান করেছেন কুদরতের সিনার সাথে লাগিয়ে, সেই এলমের খজিনা থেকে আতাউর রসুলকে ফয়েজ দিয়ে সুলতানুল হিন্দ বানিয়ে আল্লাহর হাবিব খাজা গরিব নওয়াজকে পাঠিয়েছেন, এই কথাটা ইনশাল্লাহ প্রমাণ করব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কোরআন বলল ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, আমি তোমাদের কাছে এমন একজন সম্মানিত রসুল পাঠিয়েছি যেই রসুল এমন সংবাদ দান করেন তথা যেগুলো মানুষ দেখে না, পঞ্চন্দ্রিয় অনুভব করতে পারে না, মানুষ অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে না। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, তিনি অদৃশ্যের সংবাদ দিতে কার্পণ্য করে না। আমাদের দেশের মধ্যে আমরা অনেক মৌলবীর ওয়াজ শুনি, অনেকেই বলে থাকেন আল্লাহর নবী গায়েব জানে অদৃশ্যের সংবাদ দিতে পারে, এই কথা বললে ঈমান হারা হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলে একটা আর মৌলবী তফসির করে আর একটা, এখন বলে আমরা আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে, জোরে বলেন না বাবা, আল্লাহর পক্ষে। এই কথাটা আমাদের কথা নয়, সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আউলিয়ায়ে কামিলিন হুজুর গরি খাজা গরিব নওয়াজ শাহিন শাহ শ্রীগুর গৌসে মাইজ ভান্ডার সহ যত আউলিয়ায়ে কেরাম যুগে যুগে ছিল সবাই আমাদেরকে খবর দিয়েছেন আমার রসুল এলমে গায়েবের মালিক ছিলেন। কি ছিলেন? এলমে গায়েবের মালিক ছিলেন। আচ্ছা, এটা কোন মাস বলেছিলাম আমি? রজব মাস। কিসের মাস? মেরাজের মাস। কিসের মাস? আল্লাহর মাস, ঠিক কিনা? আসুন, এই যে এখানে আপনি দেখবেন মেরাজুন নবীর মাহফিল সুন্নিরাই করবে, যারা গরিব নামাজের ভক্ত, ঠিক কিনা? কোন বাতিল বেরকা সহজে মেরাজুন নবীর মাহফিল করে না, কেন করে না এটারও একটা দৃষ্টান্ত জানা দরকার।
কারণ ওই যে কলের ভিতরে সাপ আছে, সাপ কি হয়ে যাবে, বের হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। আল্লাহর হাবিব মেরাজুন নবীর মধ্যে যে সমস্ত ঘটনা পরের দিন ফজর বেলায় সে বর্ণনা দিয়েছে, এটা কাফেররা যেমন বিশ্বাস করেছে, ঠিক তদ্রূপভাবে বর্তমানে ইসলামের মধ্যে নামদারি এমনও কিছু আলেম আছে যাদের ভক্ত অনুরক্ত অনেক আছে, তারাও বলে এগুলো সব এখনো পর্যন্ত স্বপ্নে হয়েছে, নাউজুবিল্লাহ। এখনো কি বলে? স্বপ্নে হয়েছে। আমরা কি স্বপ্নের পক্ষে না বাস্তবের পক্ষে? বাস্তবের পক্ষে। দু হাত তুলে বলেন, আমরা স্বপ্নের পক্ষে না বাস্তবের পক্ষে? মেরাজকে আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া শাহে শ্রীকো, জিন্দাবাদ, ইয়া খাজা গরীব নওয়াজ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আমি যেটা বলতে চাচ্ছি, মেরাজ কি নবী গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন? আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। তাহলে মেরাজের যদি সশরীরে অস্বীকার করা হয়, এটা আল্লাহর নবীর মুজিজার অস্বীকার নয়, এটা প্রকৃত পক্ষে আল্লাহর কুদরতকে অস্বীকার করা হয়, ঠিক কিনা বাবা? কিন্তু আজকের মোল্লাদেরকে আমরা এখন এটা বোঝাইতে পারলাম না। আমাদের অনেক ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে ফলো করতে গিয়ে কোরআনের সঠিক ব্যাখ্যাটা নিল না, যার কারণে তাদের ঈমান যে ঘুমের মধ্যে চলে যাচ্ছে তার কোনো খবর নাই। এবার আসি আমি আমার কথা থেকেই, শুধু মূল পয়েন্টগুলোগুলো বলেই আপনাদের কাছে বলবো। কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, হাদিসের মধ্যে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে আলা উখবিরুকুম, আমি তোমাদেরকে কি জানাবো না, খবর দিব না? বলে ইয়া রাসূলুল্লাহ, কিসের খবর? বলে তোমাদের মধ্যে কারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি চিনার উপায় কি, সেটা কি তোমাদেরকে জানাবো না? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ বালা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন বলেন, ইজারু, যখন কোন আল্লাহর ওলি যখন দেখবা, তাদের চেহারা যখন দেখবা, জুকির আল্লাহ, সাথে সাথেই তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ চলে আসবে। এবার বলেন, গরিব নামাজের কথা শুনলে কি আমাদের আল্লাহর কথা স্মরণ হয় না? কেন হয়? কারণ তিনি আল্লাহকে ওইভাবে রাজি করেছেন। আজকের এই মাহফিলের মধ্যে, এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটা কোনো সেমিনার নয়, এটা দুনিয়ার কোনো আজেবাজে সেমিনার বা মহাসমাবেশ নয়, এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার সমাবেশ। কাকে পাওয়ার সমাবেশ? আল্লাহকে পাওয়ার। কারণ আল্লাহকে পেতে হলে ওলির দরবারে যেতে হবে। কার দরবারে যেতে হবে? ওলির দরবারে যেতে হবে। এবার আসি, এই যে বললাম ওনার পীর মুর্শিদের কথা, আমার ভাই বলেছেন উসমানে হারুনি, যিনি ছিলেন হযরতের শাহ শরীফ জিন্দানির মুরিদ, হযরত উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন খাজা গরিব নওয়াজকে ডাক দিলেন, ও মাইদিন একটু এদিকে আসুন। রিয়াজত খানা থেকে বের হলেন, বলে আমি আগামীকালকে আমার মোরাকাবা মুশাহাদার পরে যখন আমার হুজরা থেকে বের হব, হুজরা থেকে বের হওয়ার পরে যেই মানুষের উপরে আমি ওসমানে হারুনির প্রথম নজর পড়বে, প্রথম যার যার চেহারার উপরে আমার দৃষ্টি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার মোরাকাবা মুশাহাদার মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, আমার মোরাকাবার পরে দরজা খুলে যার নজর যার চেহারার উপরে আমি উসমানে হারুনির নজর পড়বে, আল্লাহ তাকে জান্নাতি বলে দিয়েছে। তাকে কি বলে দিয়েছে? জান্নাতি বলে দিয়েছে। এই কথা শুনে গরিব নওয়াজ, কেমন গরিব নওয়াজ, আজকে দিয়া খাজা গরিব নওয়াজ বলছি, তিনি গরিবের জন্য কেমন দাতা, খাজা গরিব নওয়াজ এই কথা শোনার পরে ওনার অন্তরের মধ্যে কেমন জানি ছটফট শুরু হলো, আজকে আমি কি শুনলাম, কি শুনলাম, ওসমানে হারুনি ওনাকে কথাটা এই জন্য বলেছিল যে গত আগামীকালকে আমি যখন মোরাকাবা থেকে বের হব, দরজা খুলব, তুমি আমার দরজার কিনারায় উপস্থিত থাকবে। কি থাকবে? দরজার কিনারায় উপস্থিত থাকবে। তিনি চিন্তা করলেন, আর একটা কথা মনে রাখি, আমার এই খবরটা যেন গোপন থাকে, যেটা আর কাউকে বলা যাবে না, যদি কোনো ব্যক্তি এই খবরটা আর কাউকে জানিয়ে দেয় তাকে আল্লাহ জাহান্নামে দিবে, কারণ এটা গোপন খবর। এটা কি খবর? গোপন খবর, যাকে তাকে বলা যাবে না।
তার মানে এখানে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, গরিব নওয়াজকে যখন উসমানে হারুন এই কথাটা বলতেছে তখন ওনার সাথে কি আর কেউ ছিল নি? তো এই কথা বলার পরে আবার বলতেছে এই খবর যেন তৃতীয় কেন ব্যক্তি না জানে, জানলে যে ব্যক্তি জানাই দিবে তার কি। শোনার পরে গরিব নওয়াজের ভিতরে চটপট শুরু হলো, তিনি চিন্তা করতে লাগলেন আজকে এমন একটা সুযোগ পেয়েছে আমার পীর মুর্শিদের কাছ থেকে, আমি এমন একটা কাজ করব প্রয়োজনে আমি দুজকে যাব। আজকে একটা কাজের মাধ্যমে আল্লাহর নবীর হাজার হাজার উম্মতকে আমি জান্নাতি বানানোর চেষ্টা করব। যেই মনে মনে চিন্তা করেছেন ঠিক সে একইভাবে কাজ করা শুরু করলেন। তিনি একটা দফ নিলেন, তবলার মতো যাদের একদিকে চামড়া আছে আরেকদিকে দেখে না, দপ বাজাতে 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 এই সময়ের ভিতরে সকাল থেকে জোহর পর্যন্ত তিনি দপ বাজায় বাজায় সারা এলাকার মধ্যে পাবলিসিটি করলেন। তখন তো মাইক আবিষ্কার হয় নাই, ফেসবুক আবিষ্কার হয় নাই, টুইটার হয় নাই, ইমো হয় নাই, হোয়াটসঅ্যাপ হয় নাই, ভাইবার হয় নাই, মোবাইল হয় নাই, এত কিছু না থাকা সত্ত্বেও তিনি একটা দপ নিয়ে চারিদিকে বাজাইতে লাগলেন। বাজাতে বাজাতে যত মানুষ ওনার দপ শুনে ওনার সামনে এসেছেন সবাইকে বলে দিয়েছেন আগামীকালকে জোহরের সময়ে আমার হুজুরের হুজুরা মোবারকের সামনে উপস্থিত থাকিও, তোমাদের জন্য বড় নিয়ামত অপেক্ষা করতেছে, তোমাদের জন্য বড় নিয়ামত অপেক্ষা করতেছে। এই কথা শোনার পরে মানুষ বলতেছে কি নিয়ামত কি নিয়ামত, বলে ওখানে দাঁড়ালেই আগামীকালকে বুঝতে পারবেন। তখন সবাই দলে 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 আস্তে আস্তে ওনার দপের আওয়াজ এই পাবলিসিটি শুনে সবাই উসমানে হারুনের দরজার সামনে এত মানুষ উপস্থিত হয়েছে। উনি যখন জোহরের নামাজ পড়ার জন্য মোরাকাবা থেকে হুজরা মুবারক থেকে বের হচ্ছে, দেখা যাচ্ছে উনি খুঁজতেছে মঈনুদ্দিন চিশতিকে, আর দেখা যাচ্ছে ওনার এই এরিয়ার মধ্যে হাজার হাজার মানুষ ওনার সামনে উপস্থিত। এখন যাকে গোপন সংবাদ দিয়েছে উনি সামনে নাই, তখন এতগুলো মানুষ দেখে উসমানে হারুনি অবাক হয়ে গেল। আরে এত মানুষ তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো? বলে আমাদেরকে মঈনুদ্দিন বলেছে আজকে আপনার সাথে দেখা করলে নাকি বড় একটা পুরস্কার আছে, আমরা সবাই ওই পুরস্কারের জন্য ছুটে এসেছি। তখন বলল মঈনুদ্দিন কোথায়? হজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ পিছন থেকে বলল হুজুর আমি এখানে আছি। বলে তুমি পিছনে কেন? তোমাকে তো বলেছিলাম দরজার সামনে যেন তোমাকেই দেখি প্রথমে, এত মানুষ কেন আসছে? তখন খাজা মঈনুদ্দিন সৃষ্টি মাথা নিচু করে আছে, কারণ যে বলেছিল এই খবর যেন গোপন খবর যেন কাউকে জানানো না যায় না হয়, কিন্তু তিনি তো সবাইকে দপ বাজিয়ে বাজিয়ে পাবলিসিটি করে দিয়ে মানুষগুলোকে ডাকিয়ে আনছে। এখন উনি বের হয়ে সমস্ত মানুষগুলো চেহারার দিকে থাকালো, থাকানোর পরে উনি জোহরের নামাজ পড়ল, সবাই ওনার পিছনে নামাজ পড়ল, এবং তিনি সেখানে দাঁড়িয়ে বললেন আজকে যারা যারা এখানে এসেছ আমার মঈনুদ্দিনের কথা শুনে, আমার মঈনুদ্দিন তোমাদেরকে কি বলে নাই কেন আসতে বলেছি আমি? বলে না না বলে নাই, আপনি বললেন নাকি সুসংবাদটা শোনাবেন। বলে মঈনুদ্দিন তুমিও আছো এখানে, যারা হাজারো মানুষ তোমার পাবলিসিটির কারণে চলে এসেছে, আল্লাহ পাকের সাথে আমার কথা হয়েছে, যাদের চেহারার উপরে আমি উসমানে হারুনের আজকে নজর করেছে আল্লাহ সবাইকে জান্নাতি বলে দিয়েছে। সবাইকে কি বলে দিয়েছেন? তো এখন যিনি বলে দিয়েছেন বিচার এখন ওনার, এখন এনারা সুসংবাদ পেয়ে গেছে, ওনারা সবাই খুশি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন তুমি এদিকে আসো। উনি আসলেন, আসার পরে বলছে ওরা তো যা পাওয়ার পেয়ে গেছে, তো তোমারটা তো আলাদা, তোমারটা তো আলাদা, কারণ তুমি গোপন খবর কি করে দিয়েছো, ফাঁস করে দিয়েছো, তোমার শাস্তি আছে। তখন খাজা গরিব নামাজ বললেন ও আমার পীর মুর্শিদ, আপনি আমাকে যে শাস্তি দিবেন এই শাস্তি আমি মাথা পেতে নেব। বলে তুমি এই ধরনের কাজ কেন করলেন? আমি তো বলেছিলাম গোপন রাখতে, এবং তোমাকে বলেছিলাম আমি মোরাকাবা থেকে বের হয়ে যেন তোমাকে প্রথম দেখি, তুমি এই কাজটা কেন করলে? বলে হুজুর আমার নবী আমাকে মদিনায় মুনাব্বারা থেকে পাঠিয়েছে, আমার নবীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে এসেছি, যেই নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, পেটে পাথর বেঁধেছেন, মাথা থেকে রক্ত মোবারক জড়িয়েছেন,
ওহদের ময়দানে দান মুবারক দান মুবারক ভেঙেছেন। এই যে উম্মতের জন্য এত কষ্ট, আজকে আমার কারণে আপনার শুভ সংবাদ অনুযায়ী আপনি আল্লাহর বন্ধু, আপনার শুভ সংবাদে আমার কারণে হাজার গুনাহগার মানুষ জান্নাতি হয়ে গেল, তাদের সবাইকে জান্নাতি বানিয়ে আপনি যে বলেছেন বলে দিলে জাহান্নামে যাব, আমি জাহান্নামে যেতেও রাজি আছি। আমি একজন জাহান্নামে গিয়ে যদি আল্লাহর নবীর হাজার হাজার উম্মত যদি জান্নাতে যায় তাহলে আমার জীবন সার্থক। তখন উসমানে হারুনি উনাকে সিনা মুবারকের সাথে লাগাইল, সিনার সাথে লাগিয়ে বলল, এ মঈনুদ্দিন তুমি আজকে যে কাজ করেছো, তুমি দীন ইসলামের মানুষের প্রতি মিসকিন গরিব এই সমস্ত গুনাহগার উম্মতের জন্য যে দরদ দেখিয়েছো, আজকের থেকে আমি তোমাকে গরিবে নওয়াজ উপাধি দিলাম। তোমাকে আজকে থেকে কি উপাধি দিলাম? গরিব নওয়াজ। গরিব নওয়াজ তো এটা তো তখনকার যখন জীবিত ছিলেন, কিন্তু আমাদের দেশে গত বছর মনে হয় আমাদের দেশের এক ভাইরাল বক্তা আর কি, আমি নাম বলবো না, উনি একটা শান গেয়েছেন। কি গেয়েছেন? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে, বাকিটা পরে আগলা আমি বলবো না কারণ আমি ভাইরাল বক্তা নই। তো এ কথা কিন্তু অনেকে মনে করেন এটা তো শিরিকি কথা মনে হয়, আসলে এরকম মনে করো যে এরকম আছো তো, কিন্তু ওলি আল্লাহর দরবারে গেলে পাওয়া যায়, এটার সাবেত কোরআনের মধ্যে আছে। এটার দলিল কোথায় আছে? কোরআনে আছে। আপনারা শুনেছেন আলেম ওলামার মুখের মধ্যে হযরতে মরিয়ম আলাইহাস সালাম আল্লাহর ওলিয়া ছিলেন। হযরতে মরিয়ম আলাইহাস সালাম যে বাইতুল মুকাদ্দাসের যে হুজরা মুবারকে ইবাদত করত, রিয়াজত করত, একদিন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম হুজরা মুবারকে ঢুকলেন, ঢুকার পরে দেখলে পেলেন ওয়াজাদা ইনদাহা রিজকান, সেখানে দেখতে পেলেন বেমৌসুমি কিছু দামি দামি ফল। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহাস সালামকে জিজ্ঞেস করলো এই ফল করতে গিয়ে আসলো, এগুলো কি? এগুলো তো এখন পৃথিবীতে কোথাও পাওয়া যাওয়ার কথা নয়। তখন মরিয়ম আলাইহাস সালাম উত্তর দিল হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহর ওলির দরবারে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতে পারে। কোথায় আছে? আমি নিজে বলছি না, কোরআন বলছে। হর কৃষ্ণ মুস্তাফা সাবরুস বহর দর্দ গুশায়দা মানুষ সারা দুনিয়া রসুল আলাইকুম বনা দো মেরে সিনে কো মদিনা নিকানো বহর গম সে সফিনা সারা দুনিয়া আমাদের গৌসে পাকের উপাধি হচ্ছে মহিউদ্দিন। কি দিন? জোরে বলেন কি দিন? আর হুজুর খাজা গরিব নওয়াজের উপাধি কি? মঈনুদ্দিন। একজন মঈনুদ্দিন দিনকে জিন্দাকারী, আর একজন মঈনুদ্দিন দিনকে সাহায্যকারী। এটা মেরাজের মাস। আল্লাহর হাবিব আলেম ওলামার মুখে শুনেছেন সিদরাতুল মুনতাহা যখন গেল জিব্রিল আমিন বলল আমি আর এক কদম চুল পরিমাণও আমি সামনে যেতে পারবো না, যদি আমি সামনে যাই তাহলে আমার 600 ডানা পুরো ছারকার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ জান। তখন সেখানে অনেক রেওয়ায়তকারী বলছেন আল্লাহ পাক যে রফরফ পাঠিয়েছেন সেই রফরফের অনেক আলোচনা হয়েছে, অনেক তাহকিককারীরা বলছেন সেই সময়ের মধ্যে যে রফরফ হয় আল্লাহ যে নূরানি বাহন পাঠিয়েছেন ওটা ছিল মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী। আরেকটা হচ্ছে আল্লাহ রসুল রফরফে উঠার সময় যে একটা ছোট বাহন ছিল যার কাঁধের উপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল রফরফে উঠেছিলেন সেই কাঁধটাই ছিল হুজুর গোসে পাক। এজন্য তিনি বলেছেন
وكل ولي على قدم ويني على قدم النبي بدر الكمال والسلام نور چشم انبیاء আলোচনা আমি এখানে করার জন্য আসি নাই। আজকে আমি মুয়াইনুদ্দিন সৃষ্টির আলোচনা করতে এসেছি। আল্লাহর হাবিব বোরাকে উঠবেন, মেরাজের রজনীতে বোরাকে উঠবেন, তখন বোরাক নড়াচড়া শুরু করেছে। বোরাকের সেই নড়াচড়া থেকে নূরানি যখন তিনি সেই বোরাক আল্লাহর হাবিবকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নড়াচড়া লাফাতে লাগলো, আল্লাহর হাবিব উঠবেন, তখন বোরাক বলল, ও আল্লাহর হাবিব। তখন জিবরিল বলল, ও জিবরিল, ও বোরাক, তুমি কি দেখতেছো না তোমার কাঁধের উপরে কে উঠতেছে? তুমি এত লাফালাফি করছো কেন? বেয়াদবি করো না। তখন বোরাকের জবান থেকে আওয়াজ বের হলো, আমি তো কোনো নবীর সাথে বেয়াদবি করছি না, আমি আল্লাহর নবীকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছি। আপনি আজকে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন, সেই সময় আমার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে হাজার হাজার আল্লাহ পাক নূরানি জগতের বোরাক আপনার জন্য রেডি রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার উপরে আরোহণ করতেছেন, আগে আমার সাথে ওয়াদা করেন, সে কিয়ামতের দিনও আপনি নবী, আমি বোরাকের উপরে আরোহণ করে জান্নাতে যাবে। এই কথা যদি ওয়াদা দেন তাহলে আমি আর নড়াচড়া করবো না। কিন্তু সেখানে মজার বিষয় হচ্ছে, রুহানি জগৎ থেকে আল্লাহ পাক রুহানিভাবে আমার গরিব নওয়াজকে সেখানে পাঠিয়েছে। ওই বোরাক যখন নড়াচড়া শুরু করল, তখন হুজুর খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি রুহানিভাবে আল্লাহর পক্ষ থেকে সেখানে এসে সেই বোরাকের পিছনে এভাবে থাপ এইভাবে হাত দিয়ে স্পর্শ করলো রুহানিভাবে। আল্লাহর হাবিব সেটা দেখেছেন, কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ ওয়ামা রুয়ালাল গায়বে বিদানি, আমরা যা চোখে দেখি না, আমরা যা কল্পনা করতে পারি না, আমার নবী সব কিছু সেটা দেখতে পায়। তখন গরিব নামাজের এই অবস্থা দেখে আল্লাহ রাসূল খুশি হয়েছে। ওনাকে সিদরাতুল মুনতাহার উপরে যাকে পেয়েছেন তাকে মহিউদ্দিন বানিয়েছেন। আর এখানে মক্কায় মুআজ্জামায় রওনা হওয়ার আগে মঈনুদ্দিন সিস্তির নবীর প্রতি এই মহব্বত, এই রুহের এই মহব্বত থেকে আমার রসুল সেই দিনই হুজুর খাজা গরিব নওয়াজকে মঈনুদ্দিন বলে দিয়েছে। জোরে বলে আজকে আমরা সেই মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি মাহফিলে বসেছি মেরাজের মাসে। আল্লাহ আমাদের এই আলোচনা, আল্লাহ আমাদের এই আয়োজন কে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا نعيم جنگر كهيب در نبی کو چون کر মুস্তফা কি চাকরিয়া চিলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ খেয়াল করে। আমরা যদি এখনো গুনাহ করি মদিনাওয়ালার দরবারে গিয়া, যদি কোরআনের আয়াত অনুযায়ী এখনো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কিনা? যখন করবে কিনা? তাহলে এই ক্ষমতা আমার নবীর জীবিত অবস্থায় যেমন ছিল পর্দা করার পরেও ঠিক সেম ভাবে আছে। ঠিক আমার নবী যাকে এরকম ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন, বেলায়তের সিংহাসনে বসিয়ে দিয়েছেন, তাদের মাজারে পাক গিয়ে জিয়ারত করে খালিস নিয়তে আল্লাহর দরবারে তাদের ওসিলা করে দোয়া চাইলে এখনো আল্লাহ পাক সে দোয়া কবুল করে। হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে গেল, বৃদ্ধ মেয়ের বিয়ে দিতে পারে না, অভাবের সংসার,
এটা আজকের ঘটনা নয়, আজকের থেকে প্রায় 500 বছর আগের ঘটনা। 500 বছর, 500 বছর আগের ঘটনা। গরিব নওয়াজে সে মাজারে পাকের দরবারে গিয়া অত্যন্ত আদব সহকারে সালাম দিয়া জিয়ারত করার পরে আল্লাহর দরবারে চাইলেন। তিনি সেখানে গিয়া বলতেছে, আমার 500 টাকা দেন। কি দেন? জোরে বলেন, কি দেন? ডাইরেক্ট বলতেছে, কি দেন? 500 টাকা দেন। কারণ সেখানে তখনকার 500 টাকা মানে অনেক টাকা, বর্তমানে 5 লাখ না আরও বেশি হবে। আমার 500 টাকা দেন, ওই 500 টাকা দিয়ে আমি আমার মেয়ের যথাযথ বিবাহের সব অনুষ্ঠান সেরে ফেলতে পারব। একদিন, দুই দিন, তিন দিন, তিন দিন পর্যন্ত তিনি মাজারে পাকের সামনে দাঁড়িয়ে এইভাবে তিনি বলতে আছেন। তিন দিন হয়ে গেল, কোনো আওয়াজ আসে না, 500 টাকাও নাই। ওদিকে মেয়ে, মেয়ের বিবাহের টেনশন, চিন্তা করতে লাগলো। অনেকেই বলে থাকেন, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, আপনার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না। আমি তিন দিন পর্যন্ত আমার অভাবের কথা, আমি গরিবের নওয়াজের কথা আপনার সামনে তুলে ধরেছি, কিন্তু আপনি তো কিছুই দিলেন না, আপনি তো কিছুই দিলেন না, দিলেন না। তার মানে আপনি যা মানুষ বলে সব ভুয়া, সব কি ভুয়া। এই কথা চিন্তা করে, এই কথা মনে মনে বলে, লাঠি একটা ছিল পাশে, ওই লাঠি দিয়া মাজারে পাকের মধ্যে একটা বাড়ি দিয়েছে। মাজারে পাকে কি দিয়েছে? বাড়ি দিয়েছে। অনেক কথা জীবনে শুনেছিলাম, কিছুই বিশ্বাস করলাম না। লাঠি দিয়ে রওজা পাকের মধ্যে বাড়ি দিল, বাড়ি দিয়ে খুব রাগান্বিত হয়ে মাজার থেকে বের হয়ে চলে যাচ্ছে। কদ্দুর গেল, দেখা গেল একটা পাগল মাথার পুষ্ক পুষ্ক চুল, পারাসিরা কাপড়, ওইটা এসে ওই ব্যক্তিরে বলল, বাইরে তোমার কি হয়েছে এত রাত কেন? বলে, যা শুনেছি সব ভুয়া কথা, বিশ্বাস করার মতো না। সবাই বলে হাজার দরবার থেকে নাকি খালেস নিহতে চাইলে কেউ খালি হাতে ফিরে না। আজকে আমি তিন দিন যাব আমার মেয়ের বিবাহের জন্য, মাত্র 500টা টাকা চাইলাম, পাইলাম না। এগুলো সব যা বলে সব ভুয়া কথা। এই কথা বলার পরে বলেছে, তো এখন চলে যাচ্ছ যে? বলেছে, বেশি মাথা খারাপ হয়ে গেছে তো? বলেছে, কিছু বলেছো কেন, কিছু করেছো? বলে, হ্যাঁ, লাঠি দিয়ে একটা বাড়ি দিছি। লাঠি দিয়ে কি দিয়েছি? বাড়ি দিয়েছি। তখন ওই মাথার উস্কো খুস্কো চুল, ফাটা ছিঁড়া কাপড়, ওই ব্যক্তিটা জামাটা তুলে দেখাইলো, তুমি যে বাড়ি দিয়েছো একটু আমার পিঠের মধ্যে দেখো, তোমার লাঠির আঘাত এখনো রয়ে গেছে। ওই ব্যক্তি অবাক বলল, কি হলো, আপনি কিভাবে বাড়ির আঘাত পেলেন? বলে, তুমি যে রোজা মুবারকের মধ্যে 500 টাকার জন্য আঘাত করেছো, আমি কোনো পাগল নই, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি হচ্ছি খাজা গরিব নওয়াজ, আমি খাজা গরিব, তোমার বাড়ির আঘাত এখনো আমার পিঠে আছে। দেখো, যেভাবে ওই গারে সুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সুরের ভিতরে ঢুকার পরে গর্তগুলো সবগুলো নিজের জামা ছিঁড়ে বন্ধ করল, একটা গর্ত যে বন্ধ হইল না, সে গর্তের মধ্যে নিজের পা মুবারক লাগিয়ে রাখল। ওইদিকে যেই সর্প প্রায় 600 বছর যাবৎ গারে সুরের মধ্যে অপেক্ষা করতেছিল, শুধু মদিনাওয়ালা একবার দেখবে, শুধু মদিনাওয়ালাকে দেখেই নিজের মনের শান্তি, নিজে যে ভুল করেছে সেই ভুলের প্রাচ্যুত্য করবে। তিনি ছিলেন সে মুসা ইসলামের জমানার উম্মত, যখন নাকি আল্লাহর হাবিব গারে সুরে ঢুকল। গারে সুরে ঢুকার পরে সাপ বের হতে না পেরে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কি মেরেছে? সবল মেরেছে। সিদ্দিক আকবর বিষে বিষাক্ত হয়ে গেছে, পুরো শরীর কালো হয়ে যাচ্ছে, এমন অবস্থা হচ্ছে আর সহ্য করতে পারতেছে না। নিজের অজান্তেই সিদ্দিক আকবরের চোখ দিয়া পানি গড়ে পড়ছে, চোখের পানি মুস্তফার নূরের চেহারার উপরে পড়লো। আমার রসুল চোখ খুলে বলল, সিদ্দিক কি হয়েছে? বলে, আর রসুল্লাহ বিষাক্ত সর্প দংশন করেছে। আমার নবী বলে, তুমি গর্তের মুখ ছেড়ে দাও, ওই সর্প তুমি যেমন, আমি নবীর পাগল, ওই গর্ত আমি, ওই সাপ আমি নবীর পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল।
আপনাদের তো মনে হয় ঘুম আসতেছে মনে হয়, একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানুষ মানুষ পরিমাণে আওয়াজ হয় নাই, দু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। গর্তের মুখ ছেড়ে দিল, সাপ বের হয়ে আসল, আমার নবীর সামনে উপস্থিত হল, নবীজিকে সালাম দিল, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, আমি যেই কারণে সর্প হয়ে গেছি আমাকে একটু দোয়া করে দিন, আমি যেন আপনি নবীর সাথে কথা বলতে পারি, আমি যেন মানুষের আকৃতি নিয়ে আমার ক্ষমার প্রাচিত্য করতে পারি। আমার নবী দোয়া করলেন, মানুষ হয়ে গেল, কথা বলা শুরু হলো, তখন বলে যে তোমার ঘটনা একটু খুলে বলো না। এই ঘটনা দুইভাবে রেওয়ায়তে আছে, একবার হচ্ছে আল্লাহর নবী এক সময় যেই ছাগল চড়াচ্ছিল সেই সময়ের মধ্যে একটা সর্প এসেছিল, সেই সর্প আমার নবীকে সালাম দিয়েছিল, আমার কথা সেটা নয়, যেই সর্প আমার মুস্তফার সামনে দাঁড়াইল, সর্প বলল আমি তাওরাত কিতাবের মধ্যে আপনি নবীর নাম যখন আমার নবীর নামের চাইতে বেশি দেখতাম আমি সেখানে দাগ দিতাম, কলম দিয়ে আঘাত করতাম, সেগুলো নামগুলো কেটে দিতাম। এভাবে আমার নবী জিজ্ঞেস করে কয়বার তুমি দাগ দিয়েছিলে তাওরাত কিতাবে, বলে 70 থেকে 72 বার, আমি সেই তাওরাত কিতাবের মধ্যে আপনি নবীর পিতার নাম মোবারকের মধ্যে দাগ দিয়েছিলাম। আমার নবী সেই দিন জামা মোবারকটা তুলে ওই হারসাকে দেখায় বলল, তুমি যে দাগগুলো তাওরাত কিতাবের মধ্যে দিয়েছিলে আমার পিঠের মধ্যে দেখো প্রত্যেকটা দাগ এখনো পর্যন্ত রয়ে গেছে। তাহলে আমার নবী এই জন্য এক আয়াতের তফসিরে দেখলাম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ্জাহিরু ওয়াল বাতিন, নবী শুরু নবী শেষ, নবী প্রকাশ্যে নবী অপ্রকাশ্যে সর্বাবস্থায় আশিক রসুলদের জন্য আমার নবী সবসময় উপস্থিত থাকে। এটা গরিব নওয়াজ প্রমাণ করেছেন, গরিব নওয়াজ আমার নবীকে বলছেন আমি যাব না মোদি কোথায় হিন্দুস্তানে আমি যাব না, কারণ আমি যদি হিন্দুস্তানে চলে যাই আপনি নবীর সাথে কথা বলতে পারবো না, আপনি নবীর জিয়ারত আমার প্রতিদিন নসিব হবে না, আমি আপনার দরবারে বসে হাদিসের দরজ দিই আপনার সামনে হাদিস পড়ে শোনাই এই নসিবটা আমার দূর হয়ে যাবে, আমার এই ভাগ্যটা আমার থেকে চলে যাবে। আমার নবী বললেন এখানে তুমি এসেছ আমার কাছে, আর হিন্দুস্তানে গিয়ে তুমি যখন দিন প্রচার করবে আমি নবীর মহব্বতের সেই দিনের বাগান যখন প্রতিষ্ঠিত করবে সেখানে আমি তুমি এখন আমার কাছে এসেছ সেখানে হিন্দুস্তানে তুমি যখনই ডাক দিবা আমি রসুল সেখানে হিন্দুস্তানে উপস্থিত হব। এখন বলবেন রসুল একজন, তাহলে হিন্দুস্তানও কেমনে আসে আবার মদিনায়ও কেমনে থাকে? তো আমি বললাম মেরাজের মাস, এই জন্য বাতেলরা মেরাজুল নবীর মাহফিল করে না, কারণ আমার নবীর হাকিকতের ক্ষমতা তাদের ফ্ল্যাশ হয়ে যাবে, তাদেরকে যারা অনুসরণ করে তারা জেনে যাবে এতদিন এরা যা বলেছে সব বন্ডামি করেছে নবীর শান লুকাইয়া রেখেছে। কারণ আমার নবী বলছেন সহি মুসলিমের হাদিস, আমি যখন মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়া বোরাকের উপরে চলে যখন যাচ্ছিলাম বাইতুল মুকাদ্দাসের দিকে আমি দেখতে পেলাম আল্লাহর নবী মূসা কবরে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়তেছে। শুধু নামাজ না, এখানে নামাজ মানি সালাতের অর্থ নামাজ না, কারণ যেখানে আমার নবী অতিক্রম করে যাচ্ছে মূসা আলাইহিস সালাম কবরে তো নামাজ পড়া ফরজ ওয়াজিব কোনোটাই না, কারণ এখানে আল্লাহ পাক আগে থাকতেই সিগন্যাল রেডি করে দিয়েছে আমার নবী আসতেছে। তখন মূসা নবী চিন্তা করলো যে আল্লাহরে দেখার জন্য আমি তুর পাহাড়ে গিয়েছিলাম, সেই তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আল্লাহ ডাইরি মুস্তাকবাল রূপ নফি করে বললেন লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবে না, আজকে তো সেই মুস্তফা আখির জামানার নবী যার উম্মত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, সেই নবী আজকে আল্লাহর দিদারে যাচ্ছে, আমি কবরের মধ্যে কিভাবে বসে থাকবো, আল্লাহর নবী আসতেছে তিনি দাঁড়িয়ে গেছে আমার নবীকে কবর শরীফ থেকে সালাতু সালাম দিয়ে ইস্তেকবাল জানাচ্ছে। আর আমাদের দেশে আমরা এখন যখন আমার নবীর শানে দাঁড়াইয়া সালাতু সালাম দিই আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, আমরা শিরিকি, আমরা মাজার হুজারি, বলে না আসনের এখন আসুন। তাহলে সহি হাদিস খুলেন, সহি মুসলিমের হাদিস যখন পড়বেন তখন আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, হৃদয়ের চক্ষু খুলে যাবে, মুস্তফার মহব্বতে আপনার যেখানে যান দাঁড়িয়ে সালাম দিতে ইচ্ছা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের দুঃখের বিষয়,
আমরা মুসলমান জাতি, নবীর তারিফের কথা শুনলে আমাদের অনেক হুজুরের ফ্যাট কামড়ায়, ওলি আল্লাহ শান মান বললে অনেক হুজুরের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেন ওলি আল্লাহর শান বর্ণনা করেছেন কে? আরে জুলেমানি কোথায় বলেছেন? কোরআনে। কোথায়? কোরআনে। এখন আমরা যখন ওলি আল্লাহর তারিফ করি কোরআন ও হাদিসের আলোকে, তখন অনেক হুজুররা আমাদেরকে কমেন্টস করে, মাজার হুজুরি। কি হুজুরি? মাজার হুজুরি। আচ্ছা মাজারের পূজা হয় নাকি জিয়ারত হয়? জিয়ারত। জোরে বলেন, পূজা করা হারাম না হালাল? জোরে বলবেন, পূজা করা হারাম, জিয়ারত করা, জিয়ারত করা হালাল, মানে সুন্নতে আম্বিয়া, সুন্নতে আম্বিয়া। জোরে বলেন, সুন্নতে আম্বিয়া, নবীদের সুন্নত। কার সুন্নত? নবীদের সুন্নত। তাহলে যারা একটি সুন্নতে মোতাওয়াতিরা, সুন্নতে আম্বিয়া, সুন্নতে রসুলকে যারা হুজার সাথে তুলনা করে, তারা কি আমরা ইমানদার বলতে পারি? এটাই আমাদের সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয়। আল্লাহর ওলির জিয়ারত হয়, আল্লাহর ওলির হুজার হয় না। মাজার মানে কি? জিয়ারতের স্থান, জিয়ারতের স্থান। সতীর্ণগুলি কবরস্থান আছে না? বেশি দূরে মনে হয় না? কাছে। আচ্ছা, এখানে হাজার হাজার মানুষ এই পর্যন্ত কবর দেওয়া হয়নি, সেখানে পাশে একটা আল্লাহর ওলির মাজার আছে, হযরতে নজির শাহ। পাশে আরো অনেকগুলো মাজার আছে, এর উপরে পাহাড়ের উপরেও দেখলাম চার পাঁচটা মাজার আছে। অবাক করা কাণ্ড। আমরা তো এই এলাকায় থাকি, আমি সমহনিতে জমা পড়াই, বিভিন্ন সময়ে এই কবরস্থানে আমাদের যাওয়া হয়। এখানে যারা কবর খনন করেন, মোটামুটি 22 মহল্লার ম্যাক্সিমামের সাথে আমরা হুজুর হিসেবে মোটামুটি সম্পর্ক আছে, কথাবার্তা হয়। আজব বিষয় হলো, সেখানে মসজিদের পশ্চিম পাশে যেই জায়গাটা আছে পাহাড়, এখনো পর্যন্ত যেটা কবরস্থান বানানো যাচ্ছে না, বারবার কাটার পরে তাদের ভাষ্য অনুযায়ী বলে যে হুজুর আজকে অনেকে বুড়ো হয়ে গেছে কবর খনন করতে করতে, তারা বলে যে হুজুর এখনো পর্যন্ত ওই জায়গায় আমরা যেতে পারি না, যখনই সেখানে আমরা কোদাল মারি সাথে সাথে আগুন বের হয়ে উঠে। আরো অবাক করে কাণ্ড হল, এই সতীর্ণগুলোর কবরস্থানের মধ্যে এমন কিছু আল্লাহর বন্ধু শুয়ে আছেন, মারা গিয়েছেন প্রায় 100-150-200 বছর হয়ে গেছে, কিন্তু যারা কবর খনন করে তারা 6 মাসের বেশি এখানে কবর রাখতে পারে না। অনেক সময় দেখলাম 2-3 মাসের বেশি একটা কবর রাখা যায় না, সেটার উপরে আরেকটা কবর দিতে হয়, এত মানুষ। কিন্তু আজব বিষয় হলো, এই কবরস্থানের মধ্যে এমন কিছু কবর আছে 100-200 বছর হয়ে গেল, কিন্তু এখনও যখন সেখানে আরেকটা পুরান কবর মনে করে যখন খনন করতে যায়, দেখা যায় যে 200 বছর আগের মানুষ যেটাকে দাফন করেছে সেটা এখনো পর্যন্ত কাফন সহ তরতাজা জীবিত, কাফনের মধ্যে কোনো দাগ লাগে নাই, একদম জ্বলন্ত এখনো পর্যন্ত আছে। যারা কবর খনন করে তারাই দেখতেছে। তাহলে বাবারা এখানে যারা শুয়ে আছেন, মনে করবেন না যে সব পাপী, সব অপরাধী। এরা যারা অপরাধী, যত গুনাহগার মানুষকে ওখানে কবরস্থ করা হচ্ছে, আল্লাহর ওলিদের কারণে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবে। আমার কথা হচ্ছে, ওলি আল্লাহরা জীবিত না মৃত? জীবিত। জোরে বলেন, জীবিত। তবে আমরা সেটা অনুভব করতে পারি না, কারণ আল্লাহ নিজে বলেছেন আমরা ব্যাকল। আমরা কি ব্যাকল? এটা আমি বলি নাই, কোরআনে বলছে, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর নামে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহর জন্য নিজের জানমাল পরিবার পরিজন কোরবান দিয়েছেন, তাদেরকে তোমরা মরা বলিও না, মরা বলিও না। আরেক অন্য জায়গায় বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটার প্রমাণ, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন জান্নাতের সামনে, আল্লাহর হাবিব দেখতে পেলেন কিছু সবুজ পাখি উঠতেছে আর জান্নাতের যে কোনো জায়গা থেকে বসে বসে খাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা, এই পাখিগুলো কি? তখন হযরত জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এগুলো পাখি নয়,
এগুলো পৃথিবীর জমিনের মধ্যে ওই সমস্ত মর্দ মুজাহিদ, ওই সমস্ত শহীদরা যারা নিজের জীবনকে আল্লাহর প্রেমে কোরবান করে দিয়েছে, আল্লাহ পাক তাদের রূহগুলোকে এরকম সবুজ পাখির আকৃতি দিয়েছে। আর আল্লাহ বলেছে আন্দা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। তারা জান্নাতের প্রত্যেকটা গরুফায় ঘুরে 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 জান্নাতের নিয়ামত আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তারা ভক্ষণ করে যাচ্ছে। এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। জোরে বলো না, দিয়েছে কে? এর পরে আমরা মরা, এর পরে আমরা কি বলি? মরা। জোরে বলো না, আমরা কি বলি? মরা। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসে কতজন নবী এসেছেন? 1,24,000, মতান্তরে 2,30,000। মানে যা জমিনে যারা আছে, আসমানে যারা আছে, সবাই সেখানে কি উপস্থিত? সবাই কি উপস্থিত? উপস্থিত। আচ্ছা, নবী এগুলা বাইতুল মুকাদ্দাসেও আছে। আল্লাহর নবী বলছেন আমি যখন প্রথম আসমানে গেলাম, সেখানে প্রথম আসমানে ডুবতেই দেখি আদম আলাইহিস সালাম উপস্থিত। আচ্ছা, যেই আদম নবী এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসে ছিল, আবার আল্লাহ রসুলের বোরাক যাওয়ার আগেই প্রথম আসমানে উপস্থিত, দ্বিতীয় আসমান ইসা আলাইহিস সালাম, তৃতীয় আলাইহিস আসমান ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে চতুর্থ আসমানে আস জাকারিয়া আলাইহিস সালাম, এইভাবে যেতে যেতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বাগানে ঘুরে ঘুরে পায়চারি করতেছে। আমার রসুল বলেন আমি সব দেখলাম, আমি সব দেখলাম। ওয়ামা হুয়া আলাল গায়বে বিদনিন, আমি যা দেখেছি আল্লাহর কোরআন বলছে মা জাগাল বসর ওয়া মা থাকা, আমার রসূল জান্নাত জাহান্নাম যা যা দেখেছে তোমাদেরকে বর্ণনা দিয়েছে। শুধু তাই নয়, আমি আল্লাহকে এমন ভাবে আমার নবী দেখেছে আমার নবীর চোখের পলক 1 সেকেন্ডের জন্য করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহকে দেখেছে। তখন হযরতে আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ মূসা কালিমুল্লাহ সবাই নামাজ পড়ার পরে আমার নবী যাচ্ছেন মেরাজে, ষষ্ঠ আসমানে মূসা নবীর সাথে দেখা। সেখানে দেখা গেল রুহানি জগতের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে একটা ঝগড়া লেগে গেল। কি লেগে গেল? ঝগড়া লেগে গেল মূসা নবীর সাথে আর তার সাথে আদম নবীর সাথে। আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, প্রথম মানুষ পৃথিবীর জমিনে আসার দিক থেকে, আল্লাহর সৃষ্টির দিক থেকে প্রথম মানুষ। তো এখন এই ঝগড়া লাগিয়ে গেছে কি বিষয়ে জানেন? বলে যে আপনি জান্নাতে ছিলেন, আপনার কারণে আজকে দুনিয়াতে আমাকে গিয়ে এত কী করতে হচ্ছে, অত্যাচার সহ্য করতে হচ্ছে, বনি ইসরায়েলরা আমার উপরে এত নির্যাতন করতেছে, ফেরাউন আমাকে এত নির্যাতন করতেছে আপনার কারণে শুধু। বলে যে কেমন? বলে যে আপনি যদি ব্যস্তের মধ্যে গন্ধম না খাইতেন তাহলে আমাদেরকে দুনিয়ায় যাওয়া লাগতো না, এত কষ্ট আমাদেরকে আর করতে হতো না, আমরা সবাই কোথায় থাকি যেতাম? জান্নাতে থাকি যেতাম। তখন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, ও আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করি। বলে যে করেন। বলে যে আচ্ছা, আমাকে আগে সৃষ্টি করছে নাকি লৌহে মাহফুজ আগে সৃষ্টি করছে? বলে যে লৌহে মাহফুজ আগে সৃষ্টি করছে। বলে আমাকে আগে বানাইছে নাকি কলম দিয়ে আল্লাহ আগে আল্লাহ ওই কথাগুলো লিখে রেখেছে? তখন বলে যে আল্লাহ আগে লিখে রেখেছে। তো বলে যে যেই কাজ আল্লাহ আগেই সিলেকশন করে রেখেছে এবং আমি শুধু করেছি, আল্লাহর হুকুম সেটা, আল্লাহর হুকুম সেটা, সেটা আমি করেছি, আর আমাকে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন লোহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, আমাকে যদি জান্নাতেই রেখে দেয় আল্লাহ কিভাবে প্রতিনিধি পাঠাবে? আমাকে তো বানিয়েছে দুনিয়াতে পাঠানোর জন্য, তো তুমি বলতেছো আমার ভুলের কারণে তুমি দুনিয়ায় গেছো? এটা তো পুরাপুরি লোহে মাহফুজের কালামের বিরোধী কথা। তখন বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ঘটনাটা বর্ণনা দিতে গিয়া মুস্কি হাসলেন। আল্লাহর নবী বললেন ফাহাজ্জা আদামু মূসা, এভাবেই আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের মধ্যে বিতর্কের মধ্যে আদম আলাইহিস সালাম জয়ী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সারেন্ডার করেছে, বলে আমার ভুল নয়, এটা আল্লাহর সিলেকশনকৃত বিষয়। এভাবে যখন হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর সাথে বললেন ওগো আল্লাহর হাবিব আখিরি জামানার নবী, আপনি বলেছেন ওলামা ও উম্মতে কা আম্বিয়া এ বনি ইসরাইল, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মত, নবীদের মত। এখানে মনে রাখবেন
বলেও এই বিশ্বাস করবেন না যে কোনো সাধারণ মানুষ নবীদের তুলনা হতে পারে না। যত বড় আলেম হোক, যত বড় মুফতি, মুহাদ্দিস, তাবি, সাহাবি যতটুকুই হোক, নবীদের কেউ কোনো তুলনা করতে পারে না। এটার উদাহরণ কেন দিয়েছেন সেটার প্রমাণও আল্লাহর হাবিব বুঝিয়ে দিয়েছেন। তখন ওই মেরাজের রাত্রিতে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলল, আপনি যে বলেছেন আপনার আর উম্মতের আলেমরা বনী ইসরাইলের নবীদের মতো, এটা কিভাবে বলেছেন? তখন সেই সময়ে সেটার প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজ্জাতুল ইসলাম হযরতে ইমাম গাজ্জালী, ইমামে গাজ্জালী যিনি ইয়াহিয়া উলুমুদ্দিন কিতাব লিখেছেন, ইমাম গাজ্জালীর রূহ মুবারক উপস্থিত করা হলো সেখানে হযরতে মূসা আলাইহিস সালামের সামনে। ওই রূহ মুবারকের সাথে কথাবার্তা শুরু হলো, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া কালিমুল্লাহ, ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আপনার প্রতি আমার সালাম। তখন জিজ্ঞেস করলেন, তুমি কে? মান আনতা? মান আনতা? তখন ইমাম গাজ্জালীর রূহ মুবারক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু শব্দ বের করলেন, কীরকম শব্দ দেখেন, ওনাকে জিজ্ঞেস করেছে তুমি কে, তাহলে পরিচয় হবে, আমি হচ্ছি ইমাম গাজ্জালী অথবা আমার নাম আহমেদ গাজ্জালী, আমার নাম এটাই। কিন্তু উনি উত্তর একের পর এক বলতে লাগলেন, আমার নাম অমুক, আমার বাবার নাম, দাদার নাম, দাদা 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 দাদা, বলতে 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 ওনার জন্মের পিতা যার কারণে সৃষ্টি হয়েছেন আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরো সাজরা বলে দিল, পুরো সাজরা বলে দিলেন। এই কথা শুনি মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ ইমাম গাজ্জালীর রূহ মুবারকের দিকে চেয়ে রইল, বলে যে এই নাকি আপনার উম্মত, প্রশ্নই বুঝে না। আমি জিজ্ঞেস করলাম কি, শুধু তুমি কে? উনি তো বলতে 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 একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে, এগুলো নিয়ে আমাদের নবীদের মতো বলছেন। তখন হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারকে উত্তর দিল, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব যেটা বলেছে এটা কেমন সত্য দেখেন, আপনার কথা অনুযায়ী আপনি যেরকম আমল করেছেন আমিও আপনার সামনে সে আমল একইভাবে করেছি। বলে এটা কেমন? বলে যে আপনারা যখন আপনি যখন আল্লাহকে বারবার বলতেছিলেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, অবশেষে আল্লাহ বলেছিলেন তুমি তুর পাহাড়ে আসো, আপনি তুর পাহাড়ে গিয়েছিলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন আসো উঠো, ফাখলান না আলাইকা জুতা খুলে ফেরো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এটা একটা পবিত্র উপত্যকা, জুতা খুলে তুর পাহাড়ের উপরে উঠো। আপনি উঠেছিলেন, উঠার পরে আপনি ভয় পাচ্ছিলেন, আল্লাহ বলছেন উনজুর ইলাল জাবাল, আপনি পাহাড়ের দিকে নজর করুন, কিসের দিকে? পাহাড়ের দিকে নজর করুন। তখন আপনি আল্লাহর তজল্লি যখন পাহাড়ের উপরে এখনো ছটক দিয়েছেন, তখন আপনার হাতে একটা লাঠি ছিল, আপনি ভয় পাচ্ছিলেন আল্লাহর সাথে কিভাবে কথা বলবেন, কেমন জানি আপনার মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছিল। তখন আল্লাহ পাক আপনার ভয় কাটানোর জন্য আল্লাহ তখন আপনার সাথে কথা শুরু করেছিল এইভাবে, ও মূসা তুমি যে এসেছো হাতের মধ্যে কি নিয়ে এসেছো? সুবহানাল্লাহ, বলেন ডাইরেক্ট কথা বললে ভয় পেয়ে যাবেন, সেজন্য আল্লাহ আপনাকে ভয় তাড়ানোর জন্য আপনাকে জিজ্ঞেস করেছিল হাতে কি কি হাতে কি নিয়ে এসেছো। অথচ আল্লাহ জোরে বলেন, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে না হাতে কি, শুধুমাত্র আপনার সাথে আপনার ভয় কাটানোর জন্য আল্লাহ জিজ্ঞেস করলো মূসার হাতে কি। তখন আপনার উত্তর ছিল একটাই, হাজা আসয়া, এটা আমার লাঠি, এটা আমার কি লাঠি। কিন্তু আপনি সেটা না বলে আপনি বলেছিলেন আল্লাহ এটা আমার লাঠি, আপনি বলেছিলেন আল্লাহ এটা আমার লাঠি, এটা দিয়ে আমি গাছের থেকে পাতা পারি, পাতাগুলো ছাগলকে খাওয়াই, আর এটা দিয়ে আমি কূপের মধ্যে যখন পানি আনতে যাই, কূপের পানি নিচে থাকলে লাঠিটা যখন একটু নামাইয়া ধরি সাথে সাথে কূপের পানি উঠে যায়, এটা দিয়ে আমি কূপ থেকে পানি তুলি, আমি ছাগলকে পানি পান করাই, নিজে পান করি, এইভাবে এই লাঠি দিয়া যখন আমি রাত্রে চলি তখন এই লাঠি আমার জন্য রাত্রে অন্ধকার পথ করে দেয়, আলোকিত করে দেয়, এটা দিয়ে আমি অনেক কাজ করি। এখন আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি বলেছেন আল্লাহর নবীর উম্মতরা প্রশ্নই বুঝে না, জিজ্ঞেস করেছেন আমি কে, আমি সাজরা বলেছি আমার বাবা আদম পর্যন্ত, এটা আল্লাহর নবীর এলমের একটা তর্কা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলে যে তুমি এতগুলো কথা কেন বলেছো?
বলে যে হুজুর সেদিন তো আল্লাহ আপনার থেকে জিজ্ঞেস করে নাই ওই লাঠি দিয়া কি করেন, ওই লাঠির কাজ কি, ওটা জিজ্ঞেস করে নাই আপনি কেন বলেছিলেন। তখন মূসা আলাইহিস সালাম বলল আমি আল্লাহর প্রেমে এত বিভোর ছিলাম যখন আমার আল্লাহ আমার সাথে কথা বলা শুরু করলো, আল্লাহর সাথে আমার কথা বলতে আরো আগ্রহ হলো, মজা লাগতেছিল, কারণ আপন মহাব্বতের মানুষের সাথে যত কথা বলি তত কথা বলতে ইচ্ছা হয়। আল্লাহ যখন কথা শুরু করেছে আল্লাহ তো হয়তো আর বলবে না, সেজন্য আমি একের পর এক বলতেছিলাম। তখন হযরত ইমাম গাজ্জালি বলেন আল্লাহ যেমন আপনার, আপনি যেমন আল্লাহর প্রেমিক ছিলেন, একটা কথার পিঠে অনেকগুলো কথা আল্লাহকে শুনিয়ে দিয়েছেন, আজকে আমি রুহানি জগতের মধ্যে আপনার সাক্ষাৎ পেয়েছি, আপনার মতো একজন এত বড় জলিলুল কদর উলুল আজম রসুল কলিমুল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আপনি একটা জিজ্ঞেস করেছেন আমি যা বলার সব বলে দিয়েছি। বলে আপনার সাথে আমি আর কথা বলার সুযোগ পাবো কিনা তা তো জানি না, আজকে সুযোগ পেয়েছি বলে ফেলেছি, কারণ আপনাকে আমি মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শেষ করে দেবো অসুবিধা নেই, হুজুর আসলে তখনই শেষ হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, আবু জেহেল আবু লাহাব ওতবা সাহেবা সবাই উপস্থিত। আল্লাহর হাবিব বলেন আমি গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে সাত আসমান পেরিয়েছি, সিদরাতুল মুনতাহায় গিয়েছি, লামকানে গিয়েছি, আল্লাহর সাথে দিদার করেছি, সব কিছু জান্নাত জাহান্নাম দেখে এসেছি। তখন কাফেররা বলল ও মোহাম্মদ এতদিন তোমারে মনে করেছিলাম জাদুকর, এখন তো দেখছি বুড়া পাগল, নাউজুবিল্লাহ বলে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা কত শয়তান ছিল, তারা বলতেছে আচ্ছা আপনি যে মেরাজে গেছেন রাতের কিছু অংশে এতগুলো সফর করে আসছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসে গেছেন যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, দরজা জানলা কয়টা? আপনারা যারা এখানে আছেন এখন আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যান দরজা জানলা কয়টা, গায়বী মসজিদে দরজা জানলা কয়টা জানেন? না জানেন না। এই মসজিদে যারা নামাজ পড়েন তারা কি বলতে পারবেন ওই মসজিদে দরজা জানলা কয়টা? পারবেন না। আবু জাহেল প্রশ্ন করতেছে কি দরজা জানালা কয়টা বাইতুল মুকাদ্দাসে, তখন আমার নবী চুপ করে আছে, এত বড় বিয়াদব আর দেখে নেই। আল্লাহ জিবরিল আমিনকে বলল ও জিবরিল আমার নবী যাও না, কুল কাইরাত তো দেখেছে আবু জাহেল আবু লাহাব যে প্রশ্ন করতেছে, আমার নবীর সামনে ওই বাইতুল মুকাদ্দাস পুরো জমিনের পর্দা তুলে দিয়ে আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে ওয়ামাহু আলাল গাইবি বেদনীন, একে একে দেখে 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 সবগুলো, এটা জানালা এরকম, এটা এই পাথর দিয়ে তৈরি, এটা দরজা এইদিকে, এই জানালাটা এইদিকে, সব গুনে 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 দেখে দেখে আবু জাহেলকে বলে দিল। সুরা বলে তখন বলল সো মারে বহুত বড় জাদুঘরে না, নাউজুবিল্লাহ বলে এর বড় কি বিশ্বাস করা নাই, কারণ তকদিরে নাই। তাই ওলি আল্লাহর তারিফ নবীর তারিফ সবাই সহ্য করতে পারবে না, ওলি আল্লাহর তারিফ নবীর তারিফ সহ্য করতে হলে তার ভিতরে সিদ্দিক আকবরের প্রেম থাকতে হবে। আর যারা নবীর শান শুনলে ওলি আল্লাহর শান শুনলে আজে বাজে মন্তব্য করে প্রশ্ন করে তাহলে বোঝা যাবে এ আবু জাহেলের দল, কোন দল? আর যারা বলেন কোন দল? সিদ্দিক আকবর একবারে প্রশ্ন করে নাই আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলতেছেন এটা কি আসলে সত্য কিনা জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করেছে আবু জাহেল তুমি যে বলতেছো আমার নবী বলেছে সেটা কি আমার নবীর জবান থেকে বের হয়েছে, বলে হ্যাঁ আমি নিজের কানে শুনে আসলাম, সবাইকে বলে বেড়াচ্ছে। আবু জাহেলের কথা শুনেই সিদ্দিক আকবর বলতেছে, অথচ সে কাফের, তার কথা শুনেই তার মুখ থেকে আমার নবীর কথা শুনেই বলতেছে আমার নবী যদি বলে তাকে তাহলে সত্যই বলছে, তাহলে কি বলেছে সত্য বলেছে। এখন আবু জাহেল আবু লাহাব হঠাৎ একদিন আমার নবীর দরবারে এসে বললো এ মোহাম্মদ আর পাগলামি করো না, মানুষকে আর কত জাদু দেখাইবা, তুমি যে মেরাজে গিয়েছো, তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছো সেখানে কী কী দেখেছো যাওয়া আসার পথে সেগুলো কি একটু বলতে পারবা? আমাদের তিনটা কাফেলা বর্তমানে সিরিয়ায় আছে ব্যবসার উদ্দেশ্যে, ওই কাফেলাগুলোর সাথে কি তোমার দেখা হয়েছে? এখন এখন হরে গিয়ে আরেকে গিয়ে প্রশ্ন, এখন বলতেছে ফতেগাঢ়ে ব্যবসায়ী কাফেলাকে দেখছো কি না? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ হ্যাঁ আমি তিনটা কাফেলাকেই দেখেছি এবং তাদের সাথে আমার সালাম বিনিময় হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেল এই
প্রশ্ন করার পরে আমার মুস্তফা বললেন, ও আবু জাহেল, আমি যখন বাইতুল মুকদ্দসের পথে রওনা দিয়েছি দেখতে পেলাম একদল কাফেলা তাদের ওট হারিয়ে ফেলেছে, ওট খুঁজতেছে, তখন আমি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমি আওয়াজ দিলাম, ও আমার ভাইয়েরা, তোমরা যারা এই উপত্যকার মধ্যে ওট খুঁজতেছো, তোমাদের ওট হারিয়ে গেছে, ওই ওটটা অমুক জায়গার মধ্যে একটা গাছের এরকম শিকড়ের সাথে, দুই দুই পাটওয়ালা শিকড়ের সাথে তার রশিটা আটকে গিয়েছে, সে সেখানে ওটটা সেখানে রশিটা আটকা পড়ে বসে আছে, তোমরা উট যেটা খুঁজতেছো সেটা অমুক জায়গায়। এই গায়েবী আওয়াজ শুনে ওই ওটের কাফেলার মানুষগুলো বলল, এটা তো আমাদের মুহাম্মদে আরবির কথা, উনি কোত্থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা সে ওটকে খুঁজতে খুঁজতে রওয়াহা নামক স্থানে গিয়ে দেখতেছে ঠিকই ওটেটা রশি আটকে সেখানে পরে মানে আটকে আছে, তারা ওট নিয়ে আসলো। এটা একটা কাফেলা, আরেকটা কাফেলার পাশ দিয়ে আমার নবী যাচ্ছেন, যাওয়ার সময় আমার নবীর বরাত এত দ্রুত গতিতে যাচ্ছে যে জি ভাইজা একটা জায়গা আছে অথবা জি ফাজা, এই জায়গার অতিক্রম করার সময় আল্লাহর হাবিবের বরাত মুবারকের এত দ্রুত গতি ছিল, সেখানে ওটের উপরে যে ব্যক্তিগুলো ছিল, ওই আমাদের দেশে মনে করেন একটা গাড়ি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আমার একদম কাঁচ দিয়ে চলে গেল, আমি তখন হতচকিত হয়ে বলি আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, এরকম বলি না আমরা অনেক সময়। ওই বরাত যখন এত দ্রুত গতিতে অতিক্রম করল, ওর তখন ওটের উপরে মানুষ আছে, ওই ওটটা তখন একটু হতচকিত হয়ে লাভ দিল, লাভ দেওয়ার সাথে সাথে ওটের উপর থেকে মানুষগুলো পড়ে গেল, পরে একজনের হাত ভেঙে গেল, একজনের কি ভেঙে গেল, হাত ভেঙে গেল। আল্লাহর হাবিব বলছেন তাদের পানির ঢাকনা ঢাকনা দিয়া পানি ছিল, আমি রসুল সেখানে নামলাম, পানি পান করলাম, পানি পান করে ঢাকনাটা আবার আগের মতো করে রেখে দিলাম, আমি রসুল রওনা দিলাম। এভাবে আল্লাহর হাবিব তানঈম নামক স্থানে গেলেন, আরেকটা কাফেলার সাথে দেখা হলো, সেখানে অনেক ঘটনা, আমি আমার কথার শেষ ইতি টানিয়ে আনছি। আল্লাহ রাসূল ওয়ামা হু আলাল গায়বি বিদানিন, কেমন অদৃশ্যের সংবাদ নিয়ে এসেছেন, কেমন কার্পণ্যতা করতেন না সেটা একটু বুঝাই। আবু জাহেল জিজ্ঞেস করলো, তাহলে বলো তুমি যা বলছো এগুলো সঠিক, এটা মানুষ এগুলো আসলে জানবো, আচ্ছা এখন বলো কাফেলা এগুলো মক্কায় পৌঁছাবে কখন, মক্কায় পৌঁছাবে কখন? তখন আল্লাহর হাবিব, আচ্ছা এখানে হুজুর স্টেজে এখনো আসে নাই, কখন আসবে না এখনো আমি জানি না, হুজুর 10 মিনিট পরেও আসতে পারে, আধা ঘন্টা পরেও, ঠিক কিনা? তাহলে আমি জানি না, আমার ক্ষমতা সেটা নাই। তাহলে কোন মানুষ কখন সফরে গিয়েছে বিদেশ থেকে, সন্তান মারে ফোন করি যতক্ষণ জানাই না ততক্ষণ কি মা জানতে পারবে আমার ছেলে কখন আসবে? অথবা আসার পথে যে বলেছে আমি 4টার ফ্লাইটে দুবাই থেকে উঠবো, তাহলে সেটা এখানে 8টা বাজে পৌঁছবে, কিন্তু দেখা গেল কোনো কারণে বিমান ঠিক টাইমে উঠে নাই, তাহলে কি উনি ঠিক টাইমে পৌঁছাবে? তাহলে এখানে কি আমি বলতে পারবো উনি 8টা বাজে এখানে ঘরে পৌঁছাবে? কিন্তু আল্লাহর হাবিব এলমে গায়েবের মালিক রসুল, আল্লাহ আল্লাহর হাবিবকে সেই দিন রাতে এমন এলমের খজিনা দান করেছে, আল্লাহ বলছেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নবুওয়াতের রসুল আপনার যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আজকে রাতে আপনার সমস্ত অজানা বিষয়কে জানাই দিলাম। অওয়াল হো আখির সব কুছ জানে তেকে বলি তো করিব গায়েব কে খবর দেনে ওয়ালা, গায়েব কে খবর দেনে ওয়ালা আল্লাহ কা ও হাবিব নবী জি আল্লাহ 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 আল্লাহর হাবিব বললেন যে কাফেলার সাথে আমার ওট বাঁধা গাছের শিকড়ের বাকলের সাথে আটকে ছিল যাদের ওট, তারা আগামীকালকে সকালের মধ্যে মক্কায় মুয়াজ্জমে পৌঁছে যাবে, আর যাদের সাথে আমার
ওই উটের পিঠে আমার বুরাকের দ্রুত গতির কারণে যারা ওট হতচকিত হয়ে যাদেরকে ফেলে দিয়েছে, তারা আগামীকালকে দুপুরের টাইমে সূর্য স্থির হওয়ার আগে আগে তারা সবাই কোথায় পৌঁছাবে? মক্কায় মুয়াজ্জমায় পৌঁছে যাবে। তৃতীয় কাফেলা আগামীকালকে সূর্য অস্ত যাওয়ার আগে আগে, সূর্য অস্ত যাওয়ার আগে আগে ওই কাফেলাও মক্কার জমিনে পৌঁছাবে। আবু জেহেল, আবু রাহাব, তারা সবাই মক্কার একটা উঁচু পাহাড়ে উঠে দাঁড়িয়ে গেল। উঁচু পাহাড়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। আল্লাহু আলাল গায়বি বিবেদনিন, সেখানে শেষ করি। তখন আসলেন প্রথম কাফেলা, সূর্য উদয়ের সময় ঠিকই উপস্থিত। আবু জেহেল অবাক, আচ্ছা এরপরে দেখা যাচ্ছে দ্বিতীয় কাফেলা ঠিক কি সময়ে? স্থিরের সময়ে, মধ্য দুপুরের মধ্যেই কাফেলা উপস্থিত হয়েছে। বলেছে এটা তো সত্যি কথা বলেছে মুহাম্মদ। তখন তৃতীয় কাফেলা যেটা, সেটা আসার পথে তাদের একটা বিপদ হয়েছে। যেই কাফেলাটা আসতে গিয়া প্রায় 2 ঘন্টার অধিক লেট হয়ে গেল, এদিকে সূর্য ডুবে যাবে, সিদ্দিক আকবর পাহাড়ের উপরে দাঁড়িয়েছে, কাফেররাও আর একটা পাহাড়ে দাঁড়িয়েছে। তখন ওই সিদ্দিক আকবরকে আবু জেহেল ডেকে বললো, ওই আবু বকর, আর কতক্ষণ অপেক্ষা করবে? তোমাদের নবী যে মিথ্যা বলেছে সেটার প্রমাণ দেখো, সূর্য তো ডুবে যাচ্ছে, কাফেলা তো এখনো দেখা যাচ্ছে না। সিদ্দিক আকবর পেরেশানিতে আছে, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেলার বিপদ, সেখানে পথের মধ্যে তারা বিপদে পড়েছে, যেন দেরি হয়ে যাচ্ছে। তখন আল্লাহ সূর্যকে বললেন, ওই সূর্য যেভাবে আছো সেভাবে থেকে যাও। যারা বলেন না সুবহানাল্লাহ, সূর্য উঠে পাব পড়তে চাঁদি সারে সে অন্ধ নজদি দেখলে কুদরত রসুল্লাহ কি, অন্ধ নজদি দেখলে কুদরত রসুল্লাহ কি। সেই দিনে আল্লাহর হাবিবের জবান দিয়ে বের হয়েছে, সূর্যাস্ত যাওয়ার আগেই কাফেলা মক্কায় প্রবেশ করবে, কিন্তু তারা পথে বিপদে পড়ার পরেও সূর্যাস্ত যাচ্ছে কিন্তু কাফেলা পৌঁছতেছে না। আল্লাহর হাবিবের কথা আল্লাহ মিথ্যা প্রমাণ করতে দেয় নাই, সূর্যকে বলল যতক্ষণ কাফেলা মক্কায় পৌঁছাবে না আজকে তুমি সেভাবে সেখানেই দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যেই নবীর জন্য, যেই নবীর কথা জমিনে থাকতে সূর্য পর্যন্ত শুনে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সেই নবী কেন মেরাজে গেলেন, সে এত উপরে কেন নিয়ে গেলেন, সেটার আলোচনা অনেক গভীরের আলোচনা। তো সেটা বলতে চাচ্ছি, আমার নবী যখন আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ঠাট্টা করে বলছে সূর্য তো ডুবে যাচ্ছে, কাফেলা তো দেখা নাই, তখন সিদ্দিক আকবর ডাক দিয়েছে, ওরে আবু জেহেল তুই তো শুধু সূর্যের দিকে তাকাই আছিস, তুই দেখতে পাচ্ছিস না কাফেলার দিকে একটু দেখ, কাফেলা তো মক্কায় প্রবেশ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দেখ আমার নবীর কথা অনুযায়ী সূর্য এখনো ডুবে নাই, কাফেলাও মক্কায় ঢুকেছে, সাথে সাথে আল্লাহ সূর্যকে বলে আবার ডুবি যাবে, এবার ডুবি যাবে। শেষ আমার নবীর গায়েবের প্রমাণ হলো। সর্বশেষে গরিব নামাজকে আমার রসুল আতাউর রসুল উপাধি দিলেন, সে আতাউর রসুলের ক্ষমতাটা দেখেন। গরিব নামাজের দরবারে একজন হিন্দু জাল্লাত এসেছে, ফেজের মধ্যে ছুরি নিয়ে হাজা গরিব নামাজকে কি করার জন্য? শহীদ করার জন্য। তখন হাজা গরিব নামাজের দরবারে এত মানুষের ভিড় ছিল, সে কাজ করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, তার ভিতরে ছুরিটা লুকানো আছে ফেজের মধ্যে, ভক্ত সেজে বসে আছে। এরকম আমাদের সমাজেও এরকম ভক্ত আছে না? নাই তো। অনেকক্ষণ পরে যখন খালি হয়ে গেল, ওই লোকটা এখনো আছে, তখন আমার গরিব নামাজ তাকে ডাকি বললেন, এতক্ষণ তো মানুষজন ছিল, তুমি তোমার আশা পূরণ করতে পারো নাই, এখন তো সবাই চলে গেছে, তুমি আর আমি ছাড়া কেউ নাই, এখন তুমি তোমার আশা পূরণ করো। বলে হুজুর আমার আশা মানে? এই কথা শোনার পরে সে থর 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 করে কাঁপতে লাগলো, আই হাই হাই আমি কি উদ্দেশ্যে এসেছি সেটাও তো দেখতেছি উনি জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার মুস্তফা শুধু গায়েবের খবর জানে না, মুস্তফার যারা গোলামি করে তাদেরকেও আল্লাহ সেই গায়েবের খবর এলহামের মাধ্যমে জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আতাউর রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে মুস্তফার গোলামি, আতাউর রসুলের গোলামি, আউলিয়ায়ে কেরামের পথে মতে চলে আল্লাহ এবং রাসূলকে রাজি করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।